করেছেন তার বাড়িতে যেমন হয়েছে আচ্ছা একটু এক সাইডে এক সাইডে দেখুন আপনাকে দিয়ে করে একটা ইয়ে করে নেব আপনি বলছেন এরকম বাড়ি কোথায় দামদরপাড়া আপনি যে শুয়োরটা পেয়েছেন তখন কিরকম ওজন ছিল তখন ওই 7 কিলো আর এখন কত ওজন হয়েছে এখন মানে 50 কিলো আচ্ছা আপনি কি খাবার দাবার পেয়েছেন প্রকল্প থেকে হ্যাঁ পেয়েছি এই টিএসপি প্রকল্প থেকে আপনাকে কি কোনো রকম ইনজেকশন বা টিকাকরণ করা হয়েছে হ্যাঁ করা হয়েছে কৃমি ওষুধ দিয়েছিল হ্যাঁ দিয়েছি আচ্ছা ওষুধপত্র পেয়েছেন হ্যাঁ পেয়েছি ঠিক আছে এই যে আপনার ঘরের অবস্থাটা এখন এরকম এই হয়ে আছে এটাকে কি আরেকটু উন্নত করলে ভালো হবে আপনার ব্যবসায় মনে হচ্ছে হ্যাঁ উন্নত করলে আরো ভালো হবে আর এই শুয়োরগুলো পালন করে কি আপনার ব্যবসায় লাভ হবে মনে হচ্ছে হ্যাঁ লাভ হবে মনে হচ্ছে এই আর ঘরটাকে উন্নত করলে ভালো হবে হ্যাঁ ভালো হবে উন্নত করলে তো আরো ভালো হবে ঠিক আছে আর কি করা প্রয়োজন বলে মনে হচ্ছে আপনার এক্ষুনি এখন কি প্রয়োজন এভাবে তাহলে বলতে দিন না এখানে দাঁড়া নাম কি আপনি যে টিএসপি প্রজেক্ট থেকে শুয়োর পেয়েছিলেন তখন খাবার পেয়েছিলেন আর টিকা করিয়েছেন এরা এনারা কি টিকা করার সময় কৃমি ওষুধ দিয়েছিলেন আচ্ছা আর আপনার যে শুয়োর চাষ করছেন এখন শুয়োরগুলো ওজন কিরম দাঁড়িয়েছে আচ্ছা আর আপনার এরপরে এই যে কাদার মধ্যে আছে আপনার যে ব্যবসা সেটা করতে গেলে তো এই কাদা থেকে একটু ঠিকঠাক করতে হবে সেই নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছেন করবেন করলে কি ব্যবসায় লাভ হবে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা আপনার নাম কি পার্বতী সরায়ন আপনার বাড়ি কোথায় নিদ্রামগড় আপনাকে শুয়োর যে টিএসপি প্রকল্প থেকে দেয়া হয়েছিল যখন দেয়া হয়েছিল কখন কত ওজন ছিল 8 কেজি আচ্ছা এখন কি রকম ওজন হয়েছে বলুন আপনি বলুন এই 40 কেজি মতন হবে আপনাকে খাবার দেয়া হয়েছিল শুয়োরের খাবার ওষুধ হ্যাঁ টিকাকরণ করে গিয়েছিল আর আপনাকে কি ওই ওষুধপত্র ভিটামিন ডিটামিন দিয়েছে কৃমি ওষুধ এসব দিয়েছে আচ্ছা আপনার এই এই চাষটা লাভজনক মনে হচ্ছে মনে হচ্ছে আচ্ছা একটু ঘরগুলো আর একটু কি ভালো করলে সেই পয়সাটা ব্যবসা থেকে উঠে আসবে বলে মনে হচ্ছে তা তো মনে হচ্ছে আমার তাহলে আর করছেন না কেন তাহলে এখনো এখন করতে পারি না করব করবেন আচ্ছা এটা ভালো করে করলে এ থেকে তো কতগুলো বাচ্চা পাওয়া যায় জানেন একটা শুয়োর থেকে এটা জানি না আচ্ছা 16 থেকে 18টা বাচ্চা পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে মেন জায়গাটা গেল খাবার ভিটামিন সবগুলো কভার করেছেন হ্যাঁ আপনাকে শুয়োর যে টিএসপি প্রকল্প থেকে দেয়া হয়েছিল যখন দেয়া হয়েছিল কখন কত ওজন ছিল 8 কেজি 8 কেজি আচ্ছা এখন কি রকম ওজন হয়েছে আপনি বলুন এই 40 কেজি মতন হবে আপনাকে খাবার দেওয়া হয়েছিল শুরু ওষুধ টিকাকরণ করে দিয়েছিল আর আপনাকে কি ওষুধপত্র ভিটামিন ডিটামিন দিয়েছে কৃমি রোগ আপনার এই চাষটা লাভজনক মনে হচ্ছে মনে হচ্ছে আচ্ছা এই ঘরগুলো আর একটু কি ভালো করলে সেই পয়সাটা ব্যবসা থেকে উঠে আসবে বলে মনে হচ্ছে তা তো মনে হচ্ছে আমার তাহলে আর করছেন না কেন তাহলে এখনো এখন করতে পারি না করব করবেন আচ্ছা এটা ভালো করে করলে এ থেকে তো কতগুলো বাচ্চা পাওয়া যায় জানেন একটা শুয়োর থেকে এটা জানি না আচ্ছা 16 থেকে 18টা বাচ্চা পাওয়া যায় ঠিক আছে নাম কি আপনার নাম কি সালমি সরেন বাড়ি কোথায় বিদ্যানগর আপনাকে যখন শুয়োরগুলো দেয়া হয়েছিল এই শুয়োরগুলো আপনি টিএসপি প্রকল্প থেকে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ এই শুয়োরগুলো যে দেয়া হয়েছিল তখন আপনার ওজন কিরম ছিল 8-10 কেজি আচ্ছা এখন এর ওজন কি রকম হচ্ছে মনে হচ্ছে 40 কেজি 40 কেজি আচ্ছা আপনি এই প্রকল্প থেকে টিএসপি প্রকল্প থেকে খাবার দাবার পেয়েছেন হ্যাঁ ওষুধপত্র হ্যাঁ টিকাকরণ করে গেছে হ্যাঁ আচ্ছা এখন এই যে জায়গাটা এরকম কাদা হয়ে আছে এটা আপনি একটু কি ভালো করলে এই ব্যবসা করে লাভজনক হবে মনে হচ্ছে হ্যাঁ বর্ষার জন্য এখন করতে পারেনি ভালো করে ঘরটা বর্ষা হলে ভালো করে আর আপনার কি মনে হয় এখানে এই যে শুয়োর পালন করে এটা লাভজনক প্রকল্প এখনো কি পাল দিয়েছেন শুয়োরকে কি পাল দেয়া হয়েছে পাল ধরেছে মনে হচ্ছে কতগুলো বাচ্চা হয় জানেন একটা শুয়োর থেকে কতগুলো বাচ্চা হয় জানেন না 16 থেকে 18টা পর্যন্ত বাচ্চা হতে পারে এক একবারে আর আপনার বলুন এখানে আর কি করতে চাইছেন আপনি এখানটাকে আর কিভাবে উন্নতি করতে চাইছেন এই শুয়োরগুলো থেকে একটু বড় ইয়ে করবো ঘরটা যেন ভালো হয় আর
আর বাড়ির লোকজন কি বলছে? আরো উন্নতি করবে তাই। বাড়ির লোকজন সমর্থন করছে তো আপনার কাজের পেছনে? হ্যাঁ। ঠিক আছে। হয়েছিল তখন আপনার ওজন কিরম ছিল? 8-10 কেজি। আচ্ছা, এখন এই ওজন কিরম হয়েছে মনে হচ্ছে? 40 কেজি। 40 কেজি। আচ্ছা, আপনি এই প্রকল্প থেকে, টিএসপি প্রকল্প থেকে খাবার দাবার পেয়েছেন? হ্যাঁ। ওষুধপত্র? হ্যাঁ। টিকাকরণ করে গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন এই যে জায়গাটা একদম কাদা হয়ে আছে, এটা আপনি একটু কি ভালো করলে এই ব্যবসা করে লাভজনক হবে মনে হচ্ছে? হ্যাঁ, বর্ষার জন্য এখন করতে পারেনি ভালো করে ঘরটা, বর্ষা হলে ভালো হবে। আর আপনার কি মনে হয় এখানে এই যে শুয়োর পালন করে এটা লাভজনক প্রকল্প? হ্যাঁ। এখন কি পাল দিয়েছেন, শুয়োরকে কি পাল দেয়া হয়েছে? হ্যাঁ। পাল ধরেছে মনে হচ্ছে? কতগুলো বাচ্চা হয় জানেন? একটা শুয়োর থেকে কতগুলো বাচ্চা হয় জানেন না? 16-18 পর্যন্ত বাচ্চা হতে পারে এক এক পারে। আর আপনার বলুন, এখানে আর কি করতে চাইছেন আপনি? এখানটাকে আর কিভাবে উন্নতি করতে চাইছেন এই শুয়োরগুলো থেকে? একটু বড় ইয়ে করবো, ঘরটা যেন ভালো হয়। আর বাড়ির লোকজন কি বলছে? আরো উন্নতি করবে তাই। বাড়ির লোকজন সমর্থন করছে তো আপনার কাজের পেছনে? ঠিক আছে। উনি এই শুয়োরকে পেয়ারা খাওয়ান রেগুলার, এই দেখুন স্যার, শুয়োরকে পেয়ারা খাওয়ান। উনি রেগুলার শুয়োরকে পেয়ারা খাওয়ান, নিজে খান না কিন্তু শুয়োরকে খাওয়ান। এই যে শুয়োরকে পেয়ারা খাওয়াচ্ছেন। একে একটা দিলেন না? পালটা দিয়ে দিন, ঠিক আছে, ভালোভাবে করুন যাতে বাচ্চা টাচ্চা বেশি হয়। বোতল কোথায়?